দিনাজপুর জেলার প্রাচীন দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম হল কালিয়াগঞ্জ থানার রাধিকাপুরের ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত আনুমানিক 500 বছর পুরনো উদগ্রামের দুর্গাপুজো। অধুনা বাংলাদেশের দিনাজপুর রাজবাড়িতে সেই সময় দুর্গাপুজোর সূচনা হতো কামানের গোলা ফাটিয়ে। সেই কামানের গোলা ফাটানোর গগনবেদী শব্দ যখন এসে পৌঁছাত এপারের মানুষের কানে, তখনই উদগ্রামে শুরু হতো দেবীর বোধন। কালের বিবর্তে সেই ঐতিহ্য এখন ইতিহাস, কিন্তু এখনও প্রতি বছর নিয়ম ও নিষ্ঠার সাথে পূজিত হয় মা দুর্গা। আজকের ভিডিওতে আমি ঘুরে দেখাবো সেই মন্দির প্রাঙ্গণ আর তুলে ধরব তার ইতিহাস। রেলের পাশে সর্ষে খেতে মনটি আমার চায় যেতে, গায়ের বধূ সাতপুরায় দেখে দেখে মন জুড়ায়। সবুজ শ্যামল গ্রামের ওপর দিয়ে চলা রেলগাড়ি দেখে হৃদয় পটে ভেসে উঠল কবি নুরুল ইসলামের রেলগাড়ি কবিতাটি। কালিয়াগঞ্জ শহর থেকে রওনা দিয়ে লক্ষ্মীপুর, ডালিমগা প্রভৃতি গ্রাম পেরিয়ে আমরা চলেছি উদগ্রামের উদ্দেশ্যে, যে গ্রামে আনুমানিক 5 শতাব্দী ধরে পূজিত হয়ে আসছেন মা দুর্গা। প্রাচীন আমল থেকে উদগ্রাম পরিচিত সমৃদ্ধ জনপদ হিসাবে। উদ কথার অর্থ উঁচু, বেশ উঁচু জায়গায় গ্রামটি অবস্থিত বলে উদগ্রাম নামে অভিহিত করা হয়। কথিত আছে বাংলার পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে ধর্মপালের দরবারের ঐশ্বর্য ও সমৃদ্ধির বর্ণনায় উড্র গ্রামের উল্লেখ আছে। অনেকের ধারণা যে সেই উড্র গ্রামই হল বর্তমানের এই উদগ্রাম। এই গ্রামের শ্রী সুশীল কুমার দাসের বাবা তার জমিতে চাষ করতে গিয়ে একটি শিলালিপি পান। অনেকেই বলেন যে সেই শিলালিপিতে নাকি উড্র গ্রামের উল্লেখ ছিল। সেই শিলালিপিটি উদগ্রামের দেবী দুর্গার বেদিতলে পুঁতে দেওয়া হয়। এই গ্রামের বুড়াদিঘি সংস্কার করতে গিয়ে পাল আমলের বড় বড় বিষ্ণুমূর্তি পাওয়া যায়। মুসলিম শাসকদের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য উদগ্রামের দেব মন্দিরের এই মূর্তিগুলিকে গ্রামবাসীরা বুড়াদিঘির জলে ডুবিয়ে দেন। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম উদগ্রামের প্রাচীন মা দুর্গা মন্দিরের খুব কাছে। তো চলুন বন্ধুরা, ঘুরে ঘুরে দেখি সেই মন্দির আর জেনে নিই তার ইতিহাস সম্পর্কে। উদগ্রামের এই পুজোর সূচনা কে করেছিলেন এ নিয়ে রয়েছে নানা মতভেদ। কেউ বলেন অধুনা বাংলাদেশের দিনাজপুরের জমিদার জগদীশচন্দ্র রায়বাহাদুর এই পুজোর সূচনা করেন। আবার কেউ বলেন গ্রামের কিছু ধর্মপ্রাণ মানুষদের উদ্যোগে শুরু হয় এই পুজো। নাহার এস্টেটের জমিদার ও দিনাজপুরের মহারাজারা এই পুজোর জন্য 40 বিঘে জমি দান করেছিলেন। পরবর্তীতে দেশভাগ হলে সেই জমির 35 বিঘে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। উদগ্রামের বহু নিঃসন্তান দম্পতি এই দেবী দুর্গাকে জমি দান করেন। বর্তমানে এই দেবী দুর্গার নামে প্রায় 12 বিঘে জমি রয়েছে। সেই সময় দিনাজপুর থেকে মৃৎশিল্পী এসে এই প্রতিমা গড়তেন। দিনাজপুরের পুরোহিত হীরেন্দ্রনাথ চক্রবর্তী বহুদিন এখানে পুজো করেছিলেন। উদগ্রাম থেকে দিনাজপুরের দূরত্ব প্রায় 13 মাইল। সেই সময় অধুনা বাংলাদেশের দিনাজপুর রাজবাড়িতে দুর্গাপুজোর সূচনা হতো কামানের গোলা ফাটিয়ে। সপ্তমী পুজোয় রাজবাড়ির কামানের গোলা ফাটানোর আওয়াজ শুনে পুকুরে ঘর ভরতে যেতেন উদগ্রামের মানুষেরা। এমনকি অষ্টমী পুজোতেও রাজবাড়ির কামানের গোলা ফাটানোর শব্দ শুনে ধবধবে সাদা রঙের পাঠার বলি দেওয়া হতো। চিরুনি দিয়ে আছড়ে পাঠার সাদা রং যাচাই করা হতো। 40 থেকে 50টি মানবের পাঠা বলি হতো সেই সময়। দিনাজপুর থেকেও বহু মানুষ এই পুজো দেখতে আসতেন। টিন ও দালানের প্রাচীন চণ্ডী মণ্ডকে সংস্কার করে নতুন মন্দির নির্মাণ করা হলেও আজও মন্দিরের সামনে রয়েছে পাল আমলের নির্মিত প্রাচীন তুলসী বেদী। যে বেদীতে রয়েছে সেই আমলের ইটের ঐতিহাসিক চিহ্ন। প্রতি বছর পুজোর 4 দিন উৎসবের আমেজ দেখা যায় গ্রামের প্রতিটি বাড়িতে। নবমী সন্ধ্যায় মুখোশ নৃত্য এই পুজোর মূল আকর্ষণ। বিভিন্ন পৌরাণিকমূলক কাহিনীকে অবলম্বন করে পরিবেশিত হয় মুখোশ নৃত্য। সেই মুখোশ সারা বছর চণ্ডী মণ্ডপে সংরক্ষিত থাকে। নবমীতে লুচি সুজি বোঁদে সহ নানা রকম ফলমূলের প্রসাদ বিতরণ করা হয় দর্শনার্থীদের।
দূর দূরান্ত থেকে মানুষ এখানে পুজো দেখতে আসেন। উদগ্রামের এই দুর্গামণ্ডপটি চণ্ডী মণ্ডপ নামে পরিচিত। চারদিন দুর্গামণ্ডপে চণ্ডী মঙ্গলের গান পরিবেশিত হয়। একাদশীর দিনে মন্দির প্রাঙ্গণে বসে মেলা। দেশভাগের পূর্বে এই মেলায় বাংলাদেশ থেকে বহু মানুষ আসতেন। আজও এই মেলায় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের আগমন ঘটে। সারা বছর মন্দিরে দেবী দুর্গা অধিষ্ঠিত থাকেন। জন্মাষ্টমীর দিনে এই প্রতিমা বিসর্জন দেওয়া হয়। গ্রামের বিয়ে, অন্নপ্রাশন সহ শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই মণ্ডপে। ছাদনাতলাও নির্মাণ করা হয় এই মন্দির চত্বরে। গ্রামবাসীদের বিশ্বাস, এই মায়ের সামনে যার বিবাহ হয় তার সংসার জীবন সুখের হয়। দুর্গামণ্ডপের আশপাশের বাড়ির মানুষজন প্রতি সন্ধ্যায় মন্দিরে ধূপবাতি দেন ও প্রদীপ প্রজ্বলন করেন। প্রতি মঙ্গলবার ও শনিবার মন্দিরে পূজারিণীদের ভিড় বাড়ে। এই দেবী খুব জাগ্রত, তাই দেবীর আদল অপরিবর্তিত থাকে। দেবীর কাছে মানত করে বহু মানুষের মনোবাসনা পূরণ হয়। ভক্তরা দেবীকে কেউ জমি, অলংকার, ধূপদানি, থালাবাসন, কাপড় প্রভৃতি দান করেন। স্থানীয় বাসিন্দা সুকুমার সরকার, জীবন সরকার, অশ্বিনী বিশ্বাস, হেমন্ত দাস, কমলাকান্ত মণ্ডল প্রমুখ কৃষক দেবী দুর্গার জমি চাষ করেন। জমি থেকে যা আয় হয় তা ব্যবহার করা হয় মায়ের পুজোয়। দেশভাগের আগে ওপারের মানুষদের আগমনে মুখরিত হয়ে উঠত উদগ্রামের এই দুর্গাপুজো। শারদীয় উৎসবের আনন্দে মেতে উঠতেন তারা। বর্তমানে সীমান্তের কাঁটাতার বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের আনন্দে। প্রাচীন এই উদগ্রামের মা দুর্গার মন্দিরে যতবারই আসি ততবারই মনে আসে প্রশান্তি। এই গ্রামের ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষেতের দৃশ্য যেন বিবর্ণ জীবনকে করে তোলে বর্ণিল।